হ্যালো প্রিয় দর্শক, তো তোমার ব্যক্তিগত সুপ্রিম মেডিসিন চ্যানেল। তো পেয়েছো, আজকে তোমাকে বলবো সফটব্যাক পাউডারটা সম্পর্কে। তো তোমার থেকে সফটব্যাক পাউডারটা সম্পর্কে এ টু জেড খোলামেলাভাবে বলবো যে সফটব্যাক পাউডারটা কিসের জন্য ব্যবহার করতে পারবেন, এটা কিসে ভালো কাজ করে এই সফটব্যাক পাউডারটা, এবং এটা ব্যবহার করলে পরে আপনাদের কী কী উপকার আসবে, এবং এটা সঠিক ডোসেজ কী আছে, কখন কীভাবে ইউজ করতে পারবেন এই সফটব্যাক পাউডারটা, এবং এটা প্রাইস কত আছে, কোথায় পাবেন। তো এ টু জেড আজকে তোমাকে এই সফটব্যাক পাউডারটা সম্পর্কে এ টু জেড খোলামেলাভাবে বলবো, এ টু জেড আলোচনা করবো এই ভিডিওটাতে এই সফটব্যাক পাউডারটা সম্পর্কে। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করবো। আর আমার চ্যানেলকে এমন সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সদস্য হয়ে যাও প্রতিদিন মেডিসিন সম্পর্কে জানার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত আমি বলবো যে সফটব্যাক পাউডারটা কত গ্রামের পাউডারটা হয় এবং একটা প্রাইস কত আছে। তো এই স্ক্রিনে যদি দেখতে পাচ্ছ এই সফটব্যাক পাউডারটা 100 গ্রামের পাউডারটা হয়। তো 100 গ্রামের পাউডারটার দাম মাত্র 170 টাকা। তো 100 গ্রামের এই সফটব্যাক পাউডারটা পেয়ে যাবে মাত্র 170 টাকা দিয়ে, এবং এটা সমস্ত মেডিকেলে, সমস্ত ফার্মেসিতে বা সমস্ত ওষুধ দোকানে পেয়ে যাবে এই সফটব্যাক পাউডারটা, 100 গ্রামের পাউডারটা মাত্র 170 টাকা দিয়ে। তো এই সফটব্যাক পাউডারটা আপনারা কিসের জন্য ব্যবহার করতে পারবেন, এটা কিসে ভালো কাজ করে, এবং এটা সঠিক ডোসেজ কী আছে, কখন কীভাবে খেতে পারবেন, এবং এটা প্রাইস, এটা খেলে পরে আপনাদের কী কী উপকার আসবে, তো সেই সম্পর্কে এখন আমি বলবো। তো এই সফটব্যাক পাউডারটা একটা খুবই ভালো একটা পায়খানা ক্লিয়ার হওয়ার পাউডার। তো এটা আপনারা পায়খানা ক্লিয়ার হওয়ার ক্ষেত্রে খেতে পারেন। এই সফটব্যাক পাউডারটা খুবই ভালো কাজে আসে পায়খানা ক্লিয়ার হওয়ার ক্ষেত্রে। তো এখন কম বেশি সবারই পায়খানা ক্লিয়ার হয় না, অনেক ওষুধ খেয়ে ফেলান, অনেক মেডিসিন খেয়ে ফেলান, পায়খানা ক্লিয়ার হয় না, পায়খানা কষা হয়, পায়খানা ক্লিয়ার হয় না, তার থেকে আপনাদের গ্যাস, অম্বল, বদহজম হতে থাকে পায়খানা ক্লিয়ার না হওয়ার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে যদি আপনারা এই সফটব্যাক পাউডারটা খান তো আপনাদের পায়খানাটা ক্লিয়ার হয়ে যাবে, এবং কি আপনাদের গ্যাস, অ্যাসিডিটি এগুলো কিছুই হবে না এই সফটব্যাক পাউডারটা খেলে পরে। কারণ পায়খানা যদি না হয়, পায়খানা যদি ঠিকঠাকভাবে ক্লিয়ার না হয় তো পেটের অনেক ধরনের রোগ দেখা দিতে পারে। তো সেক্ষেত্রে পেটের রোগের থেকে বাঁচতে গেলে আপনারা এই সফটব্যাক পাউডারটা ব্যবহার করতে পারেন। এই সফটব্যাক পাউডারটা ব্যবহার করলে পর আপনাদের পায়খানাটা ক্লিয়ার হয়ে যাবে, প্লাস আপনাদের পেটের রোগ থেকে বেঁচে যাবেন এই সফটব্যাক পাউডারটা খেলে পরে। খুবই ভালো কাজে আছে এই সফটব্যাক পাউডারটা পায়খানা ক্লিয়ারের ক্ষেত্রে। তো এটা আপনারা পায়খানা ক্লিয়ার হওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তো এই সফটব্যাক পাউডারটা আপনারা কখন কীভাবে ব্যবহার করতে পারবেন, কখন কীভাবে খাবেন, তো সে সম্পর্কে এখন আমি বলব। তো এই সফটব্যাক পাউডারটা আপনারা দিনে একবারই খাবেন, সেটাও রাত্রে, দিনে একবার খাবেন সেটাও রাত্রে খাওয়ার পরে। এক গ্লাস জলের মধ্যে 1 থেকে 2 চামচ এই সফটব্যাক পাউডারটা দিবে, দিয়ে 5 থেকে 6 মিনিট রেখে আপনারা ওই জলটা খেয়ে নেবেন। তো প্রতিদিন রাত্রে খাবে, আর প্রতিদিন রাত্রে খেলে পরে আপনাদের সকাল সকালে আপনাদের পায়খানা ক্লিয়ার হয়ে যাবে এই সফটব্যাক পাউডারটা খেলে পরে। খুবই ভালো কাজে আসে পায়খানা ক্লিয়ার ক্ষেত্রে। এটা আপনারা দিনে একবারই ব্যবহার করতে পারবেন, সেটাও রাত্রে। তো অবশ্যই ইউজ করে দেখতে পারেন এই সফটব্যাক পাউডারটা, আশা করি আপনাদের উপকারে আসবে। তো আজকের ভিডিওটা এবং ছিল, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।